সাহায্য চাইলে সাহায্য করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ নবী আবাদ সময় তো প্রিয় ভাইবোনেরা সাহায্য করা এবং নেওয়ার ব্যাপারে মানুষ চার প্রকার প্রথম প্রকার মানুষ যারা সাহায্যকে করে এবং সাহায্য নেয় নিঃসন্দেহে এরা ভালো মানুষ যেমনি নেয় তেমনি তার সহযোগিতাও করে এই ধরনের মানুষ পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ যারা বিপদে পড়লে অন্যের সাহায্য নেয় এবং অন্যরা বিপদে পড়লে সার্বিকভাবে সে সাহায্য করে এই লোকগুলি দেখা যায় পরোপকারী হয় যেহেতু সে অন্যের সাহায্য গ্রহণ করে সে তার মধ্যে একটা বাধ্যবাধকতা আসে মানসিকতা তৈরি হয় যা আমাকে অন্যকেও সাহায্য করতে হবে তবে এখানে কিছুটা স্বার্থ থাকতেও পারে দ্বিতীয় প্রকার মানুষ যারা কাউকে সাহায্য করে না কাউকে সাহায্য নেয় না এরা যেন একটা জড় পদার্থ একটা যেন মূর্তির মতো না অন্যকে সাহায্য করে না অন্যের সাহায্য নেয় নেয় না এই মানুষগুলো সাধারণত সামাজিকভাবে আনসোশাল হয় এরা যেমন নেয় না কাউরি দেয় না এটা এদের মাধ্যমে এই সমাজ উপকৃত হয় না তৃতীয় প্রকার মানুষ যারা সাহায্য নেয় বাট সাহায্য দেয় না এরা বলতে একটু স্বাস্থ্যপর হয়ে গেল সাহায্য নিবে বাট সাহায্য করবে না সুযোগ সুবিধাবাদী এই লোকগুলির কিন্তু সংখ্যা পৃথিবীতে আজ বেশি সবার কাছ থেকে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কীভাবে সাহায্য নিবে সহযোগিতা নিবে চান্স নিবে কিন্তু অন্যকে সাহায্য করবে না এ ধরনের মানসিকতা তার রয়েছে অবশ্যই এই লোকগুলো ভালো হওয়ার কথা না এই লোকগুলো অনেক সময় স্বার্থনাশী হয়ে যায় এই লোকগুলি আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায় মানুষের কাছেও ঘৃণিত হয়ে যায় আর চতুর্থ প্রকার মানুষ যারা সর্বোত্তম মানুষ যারা সাহায্য করে বাট অন্যের সাহায্য নেয় না এই লোকের সংখ্যা অনেক কম পরোপকারী অন্যকে উপকার করবে নিজে যান দিয়ে মাল দিয়ে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে সুপারিশ করে ন্যায় পথে তবে অন্যের কোনো সাহায্য নেওয়ার তা মানসিকতা নেই নেবে না এই লোকগুলি নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ মানুষ আর এই ধরনের মানুষ কিন্তু সমাজ আজ বড়ো অভাব বড় ওই যে স্বার্থনাশী মানুষগুলি নেবে কিন্তু দেবে না এদের সংখ্যা কিন্তু অনেক বড়ো দেখবেন অনেক সময় দেখা গেছে পরীক্ষার হলে অন্যের সাহায্য নিবে নিজে সাহায্য দিবে না এই ধরনের দেখা যায় বন্ধু বান্ধব দেখেছি এরকম হলে অনেক এরকম খবর দেয় আমাদেরকে আল্লাহ সুবাহর আমাদেরকে সর্বোত্তম মানুষ অর্থিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি